আমার সাইকেল রেলি আহি আছে, বাইক রেলি আহি আছে, ইফালে আহি পাবনা নাই, বহুত দীঘলীয়া হয়েছে, এই কারণে বহুত মানে সময় লাগিছে। তো এতিয়া মই বহুত দিন আগতে আহিম বুলি ভাবিছিলো, আহিব পারা নাই। আজি আহি প্রথম দেখিলো যে আমার কাটার রাস্তাটো এতিয়ালৈকে বনাই দিয়া হোৱা নাই। তো প্রথম কথা, UPPL সরকার অহার লগে আমার কাটার রাস্তাটো আমি এক মাহ এক বছরের ভিতরতে বনাই দিম, যেটা রাস্তা আছে। তো ইয়ার লগত আমার যেটো দুটা আরো সমস্যা আছে, এটা হল ভূমির সমস্যা। ইমান বছর ধরে আমার রাইজে কয়ে আছে কি ভূমির পাট্টা লাগে, ভূমির অধিকার লাগে, আজিলেকে দিয়া নাই। সমগ্র বিটিআর অঞ্চলত যিমান জাতি জনগোষ্ঠী আছে, সকল জাতি জনগোষ্ঠীক আমার সরকার অহার লগে ছমাহর ভিতরতে ভূমির সমস্যা, মাটির সমস্যা সমাধান করে। গতি রাইজে চিন্তা করব নালাগে, এই পার্মানেন্ট চিরদিনের কারণে আমি ভূমির সমস্যা সমাধান করিম। তো ইয়ার লগতে নাগরিকত্ব সমস্যাক লই পেলায় আমার এই অঞ্চলের রাইজে বহুত মানে ভয় খাব লাগা হয়েছে, বহুত সময় কষ্ট পাইছে। UPPL সরকার অহার লগে যা নাগরিক নাগরিকত্ব সমস্যা, ডি ভোটারের সমস্যা, ডিটেনশন কেমার সমস্যা, এইবিল সমস্যা সমাধান করার কারণে আমার UPPLর বিটিআর সরকারে দশজনক আমি মানে আমার নিজের এডভোকেট আমি এপয়েন্টমেন্ট দিম, আর সেই এডভোকেটবিলাকে আপনার সমস্যাবিল সমাধান করব। আমার হয়ে আপনার হয়ে পেলায় তখন কোর্টত যায়, কোবাত যায়, যাব লাগে যাব, কিন্তু NRCর সমস্যা বাকি সমস্যাবিল সমাধান করব। সর্দার রাইস যা 17 বছর BPF সরকার আসে, BPF সরকারক বহুত বাদ চালো, EM আহিল, GM আহিল, MLA আহিল, মন্ত্রী আহিল, আজি এটা কলে কালি এটা কলে কি আমার এইটো হব এইটো হব, কিন্তু 17 বছরে আমার কাটা অঞ্চলের কারণে একো কাম নকরিলে। আর সেই কারণে এতিয়া রাইজে ওলাই আহিছে, মই শুনিছো আজি BPF দলের পৰা বলে 17টা-18টা খানা দিছে। BPF খানা মদ ভাং দিয়া সরকার মানে দল, ইয়ার বাহিরে ভাল কাম করিব পারা দল নহয়। BPF দাদাগিরি করা, মানুষ ভয় খুয়া, মানুষ শোষণ করা, মানুষের আহা মানুষ রাইজের কারণে আহা টাকা পয়সাবিল শোষণ করা দল, ইয়ার বাইরে একো কাম করিব পারা দল নহয় BPF। BPFক যদি আরো ভোট দিয়ে এই রাস্তাটা কেতিয়াও নহব, আপনার এই মাটির কাম কেতিয়াও নহব। BPFক যদি ভোট দিয়ে খোয়া পানির ব্যবস্থা করিব নোৱাৰিব, কোনো এটা সমস্যায় সমাধান নকরিব যদি BPFক ভোট দিয়ে। BPFক তো এই কারণে রাইজ আমি ঠিক করেছো, যা 17 বছর যেহেতু BPF বেঙ্গলী সকলক ঠগালে, আদিবাসী সকলক ঠগালে, গুর্খা সকলক ঠগালে, অসমীয়া ঠগালে, বড়ক ঠগালে, সকলক ঠগালে, এই কারণে আমি এইবার পরিবর্তন বিচারিছো। আর পরিবর্তন এইবার হব, UPPLর সরকার হব, 30টা আসনত UPPLে জিকি আছে, UPPLক কোনো রাখিব নোৱাৰে। আর যা 17 বছরে 3 বার কয়ে যি আছে BPF ইয়ার দারাঙ্গা জুড়ির প্রায় জিকি গিয়ে আছে, কিন্তু একো কাম করা নাই। এই কারণে দারাঙ্গা জুড়িত এইবার UPPLে জিকিব। ইয়াত BJP ইলেকশন খেলিছে, BJP ইলেকশন খেলা মানে আমার প্লাস হয়েছে, BJP BPF ভোট লই গেছে, আমার ভোট লই যাওয়া নাই। যাবারে ফুরিন নার্সারিয়ে 10,000 ভোট পাই আছে, এই পকেটত আছে, এই লড়সড় হওয়া নাই। আর এইবার আপনাদের সবে ওলাই আহিল, এইবিলাকত এখানো ভোট পোয়া নাছিলে যাবার ফণীন নার্সারিয়ে। এইবার সব দারাঙ্গা জুড়ির পর আদি করে আমার সব জায়গার ইচ্ছা আমার কাটার পর আধিকারী সবত ফণীন নার্সারি ভোটে ভোট। গতি এইবার দারাঙ্গা জুড়ির ফণীন নার্সারি জিকি আছে, আর ফণীন নার্সারি জিকি পেলাই আমি এই আমার সরকার আহিব। এই সরকারত আমি আমার তরফ আপনাদের কইছো, বেঙ্গালী সকলের উন্নয়নের কারণে বাঙালি উন্নয়ন বোর্ড এটা গঠন করিম, গুর্খা উন্নয়ন বোর্ড গঠন করিম, আমার রাভা বর্মন কছারি যিমান জনগোষ্ঠী আছে সকল জনগোষ্ঠীর কারণে এখনক উন্নয়ন বোর্ড গঠন করিম, আমার স্কুলখানি প্রভিন্সিয়ালাইজ করিম, খেতি পথারত পানির যোগান আসনি আনিম, আর যিমান নিবনুয়া আছে আমার যি জনগোষ্ঠীরে নহোক কিয় এই 5 বছরক 5 লাখ নিবনুয়াক আমি সংস্থাপন দিম, এইটো আপনাদের এখন স্পষ্ট কইছো। সর্দার রাইস যা বহুত দিন ধরে হিংসা আসলে, বন্দুক বারুদ দাদাগিরি দাবি ধমকি এইবিল চলি আসলে, যা 27 জানুয়ারি ছুটি হয়ে গেল আর ইয়াত কোনো দাদাগিরি নচলে, এটা আর ইয়াত কোনো BPF দাদাগিরি নচলে, ইয়াত কোনো হাগ্রামা মহিলার দাদাগিরি নচলে। মই শুনিছো মাঝে মাঝে আহি পেলায় রাতে ইয়াত মোটরসাইকেল লই পেলায় কোনবা দাদাগিরি করে থাকে বলে, মাত্র আরো ডিসেম্বর 15 তারিখে মোটরসাইকেল চলায় দাদাগিরি করিব পারিব, তারপর নাই।
ইয়ার পিছত যদি আর কোনোবা দাদাগিরি করে এই সিধা জেল যাব লাগিব। সতেরো বছরে যি সকলে দুখিয়া গরিব মানুষ পয়সা খালে, আইওয়া জব কার্ডর পয়সা খালে, বৃদ্ধ পেনশনের পয়সা খালে, আমার বিধ মানে মহিলা সকলের সেলফ হেল্প গ্রুপের কারণে হা পয়সা খালে, এই যে মিড ডে মিলের কারণে পয়সা খালে, শিশুর খাদ্যর যে অঙ্গনবাড়ির হা পয়সা খালে, রাস্তা ঘাট দলঙ্গর কারণ পয়সা খালে, এইবিল কিন্তু কাকো এড়ি দিয়া নহব। ইউপিপিএল সরকার অহারে এজন এজন বিচারি জেল ধরা হব, কাকো রেহাই দিয়া নহব। গতি যি দাদাগিরি করে এই দুদিনতে করে লোক, ইয়ার পিছন আর দাদাগিরি নচলিব। ইয়ার শান্তির একটা সরকার আহব, প্রগতির একটা সরকার আহব, সকল জাতি জনগোষ্ঠী সমন্বয় আমি মিলি জুলি একটা নিরাপত্তা আনব লাগবে, সকল জাতি জনগোষ্ঠী মিলি আগুয়াই যাব। তো সেই কারণে রাইজ আমি কইছো বেঙ্গলী সকল ভারতের একটা আগ বহুত আগবাড়া একটা জনগোষ্ঠী, বিশ্বই বেঙ্গলী সকল চিনি পায়। আর আমার কথা আজি বসবাস করা বঙালী সকলে যদি মাটি নাপায়, পানি নাপায়, রাস্তা নাপায়, এই কেনে হব? এই কোনোদিন সহ্য করা নহব, এই ঠিক করবো। সেই কারণে এইবার পরিবর্তনের কারণে সবে ওলাই হোক। মই দীঘলীয়া বক্তব্য নারাখো, আপনার সবক ধন্যবাদ জানাইছো। সাত তারিখে নির্বাচন হব আর পরিবর্তনের জোয়ার আইছে, গুটি বিটিআরর পরিবর্তনের জোয়ার আইছে। এই কারণে আমার দারাঙ্গাজুরি সমষ্টিত অহা সাত তারিখে ফণীম নার্জারীক আপনাদের ট্রেক্টর ছবির ভোট দিয়ে জয়যুক্ত করব, মই এইটাই অনুরোধ করছো। ফণীম নার্জারী জিকি যাওয়ার লগে লগে আমার সরকার গঠন করার আরো এজন এমসিএলএ বাড়িব, আর আমার এই দারাঙ্গাজুরির যিমানখিনি সমস্যা আছে সমাধান করার কারণে আমি আগবাড়ি যাব পারি। এইখানে কথাই কয় মোর বক্তব্য সামরিছো, ধন্যবাদ। Thank you.